2024-এ 7ই জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আমাদেরকে আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যেন খুব সফলভাবে বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি, আর সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমাদের কাম্য। অবকাঠামোগত উন্নয়ন এমন ব্যাপকভাবে আমরা করে দিয়েছি, আজকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খুব দ্রুত মানুষ আসতে পারে, পণ্য পরিবহন করতে পারে, সেই সুযোগটাও আমরা তৈরি করে দিয়েছি। 21 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি, তখনই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে, আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে অস্বল্পত দেশ থেকে, কার্যকর হবে 2026 সাল থেকে। কাজেই এই সময়টায় বোধহয় মনে হয় আমাদের সরকার আসাটা খুব প্রয়োজন, এই জন্য ছিল যে এই 26 সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে সকল সুযোগগুলি আমরা পাব ব্যবসা বাণিজ্য প্রসারে, সেই সুযোগগুলি যেমন আমাদেরকে গ্রহণ করতে হবে যথাযথভাবে, সুপরিকল্পিতভাবে। আবার যে চ্যালেঞ্জগুলি আসবে সেটাও আমাদের মোকাবেলা করতে হবে। যদি আমরা সরকারে থাকতেই যখনই গ্র্যাজুয়েশনটা হয়েছে, তখনই আমি আমাদের যেমন মুখ্য সচিবকে দিয়ে একটি কমিটি করে দিয়েছি, কয়েকটি উপকমিটিও করা হয়েছে, কী কী সুযোগ আসতে পারে, আগে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার উপর বিশদ কার্যক্রম আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের প্রস্তুতি থাকলে, আগাম প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না। আমি আজকে আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য চাহিদা সেটাও আমাদের খুঁজতে হবে, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি বৃদ্ধিতে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উল্লেখযোগ্য অবদান রয়েছে। আমরা এক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছি এবং এই সংস্থার রপ্তানিতে নতুন পণ্য অন্তর্ভুক্তকরণ, বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণ অংশ হিসেবে প্রতি বছর বাণিজ্য মেলার আয়োজন করে। আর আমাদের প্রত্যেকটা কূটনৈতিক মিশনে আমরা এই মেসেজটাই দিয়েছি যে এখন আর রাজনৈতিক না, এখন আমাদের মানে ডিপ্লোম্যাসি যেটা হবে, অর্থাৎ কূটনীতি হবে অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্যের প্রসার কীভাবে আমরা ঘটাবো সেটার উপরেই আমাদের কূটনীতি মিশনগুলি কাজ করছে, কাজ করবে সেটাই আমরা চাচ্ছি। আর আজকে আমরা এই একটু বলবো যে আমাদের কিছু পণ্য আমরা আসলে রপ্তানিতে সুনির্দিষ্ট কয়েকটা পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু ওই একটা দুটো পণ্যের উপরে নির্ভরশীল থাকলে আমাদের চলবে না, আমাদেরকে রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, এটা আমি বারবার বলছি। এবং সেই ক্ষেত্রে কিছু সুযোগ আরও দিতে হবে, আমরা যে পণ্যটাকে সবচেয়ে বেশি সুযোগ দিচ্ছি তারাই খুব বেশি সাফল্য করছে, তাহলে আমার অন্যান্য পণ্যগুলি কেন বাদ যাবে, তাদেরকে আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে তারাও সেইভাবে সুযোগ পায় আরও ভালো ব্যবসা করতে।